নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি তড়কা, যেটা রুটি বা পরোটার সঙ্গে খেলে খুবই ভালো লাগবে। তো এই তড়কা বানানোর জন্য কি কি লাগছে আমরা প্রথমে দেখে নিই। তড়কা তো লাগছে, যেটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি। আর লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, লাগছে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টেবিল স্পুন চিনি, আর পরিমাণ মতো নুন। লাগছে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে পাউডার, 1 টেবিল স্পুন ধনে পাউডার, আর লাগছে 1 চিমটি কাস্তুরি মেথি, আর লাগছে 2টো ডিম, আর সব শেষে লাগবে 1 টেবিল স্পুন তড়কার মশলা। তো প্রথমে আমি গ্যাসটা অন করে নিব। কড়াইটা হালকা গরম করব। গরম হয়ে গেছে কড়াটা আমার, তো এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিব। তো তেলটা ভালো করে গরম হোক, ততক্ষণে আমি ডিমটা ফেটিয়ে নেব। তো ডিমটাতে আমি সামান্য পরিমাণ লবণ দিব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। তো ডিমটা এখন আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এদিকে আমার কড়াইটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ডিমটা, ফেটানো ডিমটা দিয়ে দিব। দিয়ে ডিমটা এখন আমি ভালোভাবে ভেজে নিব। ভুজিয়ার মতো করে ভাজবো। তো ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো সবগুলো ডিম আমি একটা পাত্রে তুলে নিব। তো ওই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল স্পুন সর্ষের তেল, আর তার সঙ্গে দিব 1/2 টেবিল স্পুন ঘি। তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, তো এর মধ্যে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে, ততক্ষণ একটা ব্রাউন কালার আছে। তো দেখুন পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন একে একে দিয়ে দিব আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো আদা রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপরে দিব সামান্য হলুদের গুঁড়ো গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এইখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব, যাতে মশলাটা না পুড়ে যায়। সামান্য পরিমাণ জল অ্যাড করব। এরপরে এর মধ্যে দিয়ে দিব 1 চামচ জিরে পাউডার আর 1 চামচ ধনিয়া পাউডার, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নুনটার কথা মনে কর। এরপর এখন আমি এর সঙ্গে দিয়ে দিব লঙ্কার কুচিটা আর টমেটো কুচিটা।
দিয়ে ভালোভাবে মেলে চলে নিব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব। টমেটোটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আশা করি টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিক্স করে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ নাড়তে থাকবো। তো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সেদ্ধ করে রাখা তড়কা ডালটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এই তড়কার ডালটা আপনারা যে কোনো বাজারে দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন। মশলার সঙ্গে আমার ডালটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি ছোট্ট বাটির এক বাটি পরিমাণ জল এখানে দিয়ে দেব, মিক্সড করে নেব। জলটা আপনার পরিমাণ জলটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন, যতটা পরিমাণ আপনাদের গ্রেভি লাগবে আমি ওনাই রাখবো। যেহেতু আমরা রুটির সঙ্গে খাবো তো একটু শুকনাই রাখবো। তো এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ডিম। আর হাফ টেবিল স্পুন মতো চিনি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। একটু নাড়াচাড়া করে নেব, ভালোভাবে ডিমটা ডালের সঙ্গে মিক্সড করে নেব। তড়কাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কাস্তুরি মেথি। আর তড়কার যে মশলাটা দিয়েছিলাম ওটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। সবগুলো একটু মিক্সড হয়ে যাওয়ার জন্য আমি একটু ঢাকনাটা দিয়ে দেব। তো তড়কা অলরেডি আমার হয়ে গেছে। তড়কাটা আমার হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তড়কাটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম যেহেতু আমরা খাবো। তড়কা আমার রেডি একদম। এখন আমি সার্ভ করে নেব। বাড়িতে রুটির সঙ্গে তড়কাটা বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।